আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা মিনি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলো তাহলে আজকে ঠাকুর দেখতে বেরাচ্ছি। এই যে তোমার দাদা রেডি হয়ে, ছেলে রেডি হয়েছে, বেরাচ্ছি তাহলে, চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। এই যে তোমার দাদা ছেলে সবাই রেডি হয়ে গেছে, আমার ননদ আসছে, চলো তাহলে বাইরে বেরাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, ননদ আমি বেরিয়ে পড়েছি, তোমার দাদা ছেলে আগে যাচ্ছে, আমরা এই যে পিছন পিছন যাচ্ছি। চলো বন্ধুরা, জ্যামডু এসে গেছি। দারুণ লাগছে বলো। এটা কোন জায়গা? ত্রিকোণ পার্ক। ত্রিকোণ পার্ক দাদা উদ্বোধন করতে এসেছিল এখানে, লালু তো দাদারা। ইউটিউবার নাকি অ্যালাউ নেই নাকি কোথায় বলেছে নাকি? কোথায় নাকি বলেছে ইউটিউবার অ্যালাউ নেই? হ্যাঁ এনারা বলছিল, এই পিছনে আসছিল বলছিল, জানি না কিছু প্যান্ডেলে হয়তো নিয়ম করেছে বলছে।
বাইরে যাওয়ার পথ চলো বন্ধুরা পরের প্যান্ডেল দেখার জন্য যাচ্ছি অমঙ্গলের সর্বোচ্চ ধ্বংসকর্তা নাম মহেশ শঙ্কর ভোলানাথ নীলকণ্ঠ মহাদেব রুদ্র প্রতিনি প্রলয়ঙ্কর প্রলয়ঙ্কর তিনি কালচক্র ও সংসারের সকল গুণ অগুণের ঊর্ধ্বে শিবের অনেকগুলি সদাশয় ভয়ঙ্কর মূর্তিও আছে সদাশয় রূপে তিনি একজন শিব অনেক নামে পরিচিত যেমন মহাদেব মহানদেও মহাশূর মহিষা মহেশ্বর শঙ্কর শম্ভু রুদ্র হর ত্রিলোচন দেবতাদের আই লাভ কলকাতা দেখো বন্ধুরা মুখটা কত সুন্দর করেছে এটা ময়ূর মনে হচ্ছে না হ্যাঁ ময়ূরটা খুব সুন্দর বানিয়েছে দেখো বন্ধুরা দারুণ বানিয়েছে উপরে ঝুমুরটাও খুব সুন্দর লাগছে দারুণ লাগছে বন্ধু ভিতরটা দেখো বন্ধুরা খুব সুন্দর বানিয়েছে সারণাগতি বাবু এসে এখানে বসে পড়েছে আমার দাদা দাঁড়িয়ে আছে এখানে আমার ননদ
দেখো বন্ধুরা পিছনে লাইটটা খুব সুন্দর লাগছে সিম্পল প্যান্ডেল কিন্তু লাইটটা খুব সুন্দর লাইটিংটা খুব সুন্দর চলো বন্ধুরা পরে প্যান্ডেলে যাওয়া যাক তাহলে বন্ধুরা প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে সিম্পলের মধ্যে খুব সুন্দর কালীঘাট মার্কেটের একদম পিছন দিকটা খুব সুন্দর করেছে ছোটর মধ্যে খুব সুন্দর আমার দিদিরা সে বছর এসেছিল সে বছর এখানে ঠাকুর দেখতে এসেছিলাম ব্যাটারিটা কোনো বছরই যায় না রে কখন করি আমি আসে দেখ তোকে নিয়ে আসছি কমন ব্যাপার রুমালটা নিশ্চয়ই নুরুমাকে নিয়ে আসবো সেই কথা আমরা বলি ও আসে না এবছরে বলিনি যে ওদু আসবে না বলে আসতে চায় না বলে দেখো বন্ধুরা হাতের কাজ খুব সুন্দর বানিয়েছে যখনই বলি সেটাই তো দেখ হাতের কাজগুলো দেখো বন্ধুরা দেখো আমাদের হাতের কাজগুলো খুব সুন্দর কাঠে শোপিসগুলো দেখো বন্ধুরা দারুণ হয়েছে প্যান্ডেলটা দারুণ বন্ধুরা দেখো দারুণ হয়েছে চলো বন্ধুরা খেয়ে নিই আমরা আইসক্রিমটা বন্ধুরা এটাই ভাবিনি ওনাদের ভালোবাসা দেখো বন্ধুরা টায়ার দিয়ে করেছে দেখো উপরে অটোর মতো করেছে খুব সুন্দর করেছে বন্ধুরা দেখো ও কাকু এই অটো দাদা দারুণ করেছে আমরা পারি টাকা আয় করে বাবা মায়ের সাথে আর পারি নিজেদের সন্তানকে ওকে আমি দেখতে পাচ্ছি
চলো বন্ধুরা, কালীঘাটের কালীঘাট পার করেছে। হাজরার মোড়ে টায়ার দিয়ে প্যান্ডেল করেছিল, খুব সুন্দর টায়ার দিয়ে আর অটো দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা রোল অর্ডার দিয়েছি, দিয়ে আমরা এখানে বসে আছি, ছেলে বাবা আমি ননদ। চলো তাহলে বসি আমরা, কিছুক্ষণ দোলটা আসুক তারপর কোনো সমস্যা। বন্ধুরা আমাদের নাম চলে এসছে, দেখো বন্ধুরা কি ঘুমছি না কিছু একটা বলে, এটা দিয়ে মাপ নিয়ে করে লাড্ডু না কি, না 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 এটা সেই ইটের বাড়ি করতে গেলে ঘুরুঞ্চি দিয়ে মাপ নেয় ওইটাই, হ্যাঁ 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 ঘুরুঞ্চি বলে এটাকে, এটাকে ঘুরুঞ্চি বলে তাই তো, যেটাকে দিয়ে ইটের মাপ নেয়। ওলন ওলন, সরি সরি বন্ধুরা, ওলন বলে এটাকে, ওলন বলে এটাকে, ওলন দিয়ে করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা জিনিসটা দেখো, প্রজেক্টটা চলছে, আকাশে উড়ে বেড়ানো পাখি, লাভুনি রঙের ছটা, জিনিসটাতে চলছে হেলিকপ্টার সিন, দেখো কালো মেঘে বিদ্যুতের খেলা, কিছুই আর আপনার দেখার সুযোগ নেই। তাহলে তো গগন চুপড়ি ইমারতে নিরুদ্দেশ হয়ে গেছে আস্ত বহনটাই। আচ্ছা দেখো বন্ধুরা, হাজরার মোড়ে রাস্তাটা কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, পুরো রাস্তাটার মধ্যে এমনি করে লাইট দিয়ে সাজিয়েছে। কালীঘাটের পরে যে হাজরা, কালীঘাটের পরে এটা হাজরা তো না, কালীঘাটের মোড়, এটা এটা হাজরা, এটা হাজরার পার্ক লেখা আছে তো। দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজিয়েছে, এর বিশ্ব বনিত কন্যাশ্রী, আমাদের যে কন্যাশ্রী দেয় না সে কন্যাশ্রী, কন্যাশ্রী এখানে ওই তো বিশ্ব বনিত কন্যাশ্রী, তারপরে কি কন্যাশ্রী যে টাকাটা দেয় সেটার একটা এ তুলে তুলে, কোথায় কন্যাশ্রী টাকাটা দেয় এখানে। চোর পুলিশ ডাকাত বাবু একটা রামচাম দিয়ে একটা প্যান্ডেল হয়েছে এখানে, এখানে লুটো। চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক, আমার নানি বাচ্চা
দাবা খেলার যে এটা হয় না, এটা ঘোড়া তাই না বাবু? দাবা খেলার যে এটা বন্ধুরা, এটা দাবা, এটা সাপ গেমের যে ছক্কা ফুটের যেটা থাকে সাপ গেমের, এই যে দেখো বন্ধুরা, এটা লুডো। হ্যাঁ না, এটা লুডো না, এটা সাপ গেমের যে এটা থাকে না, এটা লুডো না, ছক্কা ফুটের যে লুডো থাকে, হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে হয়, আমার ফের নেমে যেতে হয় সাপের মুখে বলে। লুডো অ্যাকচুয়ালি লুডো বলে না এটা, এটা দেখো বন্ধুরা, ভিতরটা পুরো লাট্টু দিয়ে বানিয়েছে, পুরো মাটি দিয়ে বানিয়েছে বন্ধুরা, খুব সুন্দর বানিয়েছে। দেখো যখন পেছন ফিরে চোখ বন্ধুরা, পুরো দেওয়ালটাই সুন্দর করে কাজ করা, অন্ধকারের কারণে ভালো করে বোঝা যাচ্ছে কিটা বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর করে কাজ করা পুরো। বেশি সুন্দর দেখাতে পারো না, বাড়ি চলে যাবো বলছিলাম, তোমার দাদা জোর করে বাড়ি যেতে দেয়নি, দেশপ্রিয় পার্কে এসেছি, চলো প্যান্ডেলটা দেখছি। বন্ধুরা দেশপ্রিয় পার্কের থিমটা দেখো কত সুন্দর করেছে, মূর্তি তুলেছি দাদা, ওইভাবে ওইভাবে বন্ধুরা অনেক ঠাকুর দেখেছি, বাড়ি চলে যাচ্ছি, চলো তাহলে বাড়ি যাওয়া যাক, এখন কালীঘাটে আছি, চলো দেখি কি গাড়ি খান, বাড়ি যাব, ছেলে ননদ তাহলে আগে যাচ্ছে, চলো তাহলে বাড়ি যাব। বন্ধুরা টেম্পু পর্যন্ত এসেছি, তবে গাড়ি পাচ্ছি না, একটা বাস পেয়েছিলাম, এখন 4:10 আছে, হ্যাঁ কটা বাজে, এখন 4:15 বাজে, কি বললাম 10:15, 4:15 বাজে, ফোনটা খারাপ হয়ে গেল ছিল না আমার সঙ্গে, তোমাদের ফোনটা হাত থেকে পুরো ভেঙে গেল, তোমাদেরও মুডটা ভালো না, চলো বন্ধুরা দেখি অটো পাই কি। বাড়ি চলে এসেছি, এখন বাজে 4:40, বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।